আসসালামু আলাইকুম। শান্তজ ব্লকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমি চলে এলাম সাভার ঢাকা জিঞ্জিরার মর্নিং বাডি স্কুলের পিঠা উৎসবে। এখানে আমার খালামণির বাসা আর আমার খালাতো বোন এই স্কুলেই পড়াশোনা করে, তাই সকাল সকাল খালাতো বোন বায়না শুরু করলো, ভাইয়া চলো আজকে আমার স্কুলে চলো ভাবি সহ। তো আমি আমার ওয়াইফ, ওর ছোটো ভাই আবদুল্লাহ এবং আমার আঙ্কেল মানে ওর বাবা সকলে চলে এলাম পিঠা উৎসবে। আর এখানে এসে দেখে তো আমি পুরাই অবাক, জমজমাট পিঠা উৎসব আর হরেক রকমের পিঠা, যা আসলে ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এখানে সকল পিঠা আসলে আমি নাম জানি না, তাই নাম বলতে পারতেছি না। প্রত্যেকটা পিঠার প্লেটে পিঠার দাম এবং নাম লেখা আছে যদিও, কিন্তু আমি অত ক্লোজ ভিডিও নিতে পারি নাই, কেননা অনেক ভিড় ছিল। সবচেয়ে মজার ব্যাপার, এখানে এসে আমি নতুন নতুন পিঠা দেখলাম। তার মধ্যে আমার সবচেয়ে আশ্চর্য যেটা লাগলো, একটা পিঠার নাম এর আগে আমি কখনো শুনি নাই, আপনারা কেউ শুনছেন কি না কমেন্টে জানাবেন, সেটা হলো মোরগ সংসার পিঠা, যা হয়তোবা শুধুমাত্র ঢাকার আশেপাশেই বানানো হয়। আমাদের অঞ্চলে, উত্তর অঞ্চলে এই পিঠা কখনো কেউ নাম হয়তোবা শুনে নাই, শুনলে জানাবেন অবশ্যই। আর এই যে পাঞ্জাবি পরা মুরব্বীকে দেখছেন, সে এই স্কুলের যত সম্ভব প্রিন্সিপাল, তো সে আসছে পিঠা খাওয়ার জন্য স্টল থেকে। এখানে পিঠা খাইতে হলে অবশ্যই টাকা দিয়ে খাইতে হবে, ফ্রিতে না। আর স্টুডেন্টরা সবাই তাদের স্টলে স্টল সাজানোর কাজ করছিল, আর আমি এই ফাঁকে ভিডিও নিয়ে ফেলছি। মোটামুটি প্রত্যেকটা স্টলেই ভিড় ছিল, আর সকালবেলা কিছু খায় না আমার ছোটো বোন ছোটো ভাই, তাই ওরা এসেই কেক নিয়ে ফেলছে, আর আমার ছোটো ভাই কেক খাওয়ানোর জন্য চেষ্টা করতেছিল সবাইকে, আর অবশেষে আমি খাইছি, কেউ খায় নাই। দেখেন মোটামুটি বাচ্চাদের ভালো ভিড় ছিল। আর এখানে ড্রাম বাজাচ্ছিল, আসলে ওরা ড্রাম বাজাচ্ছিল এইটা ভাবার পর থেকেই আমার মন আর মানতেছিল না, সেই পুরনো দিনের কথাগুলো আসলে মনে পড়তেছিল, জাতীয় সঙ্গীত তুলতেই পারতেছিল না ওরা। আর এই যে ছোট ভাই, সে বিরিয়ানির দোকান দিছে, তার স্টলে বিরিয়ানি পাওয়া যায় সাথে পানি ঠান্ডা। ছোট ভাইয়ের দোকানে কাস্টমার কম থাকলেও তার পাশের দোকানেই আলহামদুলিল্লাহ এত কাস্টমার, কারণ তার হাতের বিরিয়ানিটা অনেক ভালো হয়েছিল। তাই স্কুলের ম্যাক্সিমাম স্টুডেন্ট এবং টিচাররা সকালের নাস্তা তার বিরিয়ানি দিয়েই সারছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কী পরিমাণে ভিড় ছিল, ওই টেবিলগুলো পুরো ফুল ছিল, খাওয়ার মতো জায়গা ছিল না, যদিও আমার ভাগ্যে হয় নাই খাওয়া। পাশেই ছোটো বোনেরা পিঠার দোকান দিছে, আসলে পিঠা উৎসবের মধ্যে বিরিয়ানির দোকানগুলো দেখে ভালোই লাগলো, আর পিঠার চেয়ে বিরিয়ানির দোকানে ভিড়টা মনে একটু বেশি ছিল আমার মনে হয়েছে। ফুল পিঠা, তারপর নামগুলো আমি বুঝতে পারতেছিলাম না, তাই বলতে পারলাম না। শুধু যে পিঠাই ছিল তা না, এখানে পায়েস, আপনার পাস্তা রান্না করে নিয়ে আসছিল, নুডলস নিয়ে আসছিল, নাড়ু বানায় নিয়ে আসছিল, বিভিন্ন ধরনের আপনার পেঁয়াজু টিয়াজু হাবি চাপে অনেক কিছুই নিয়ে আসছিল। এখানে চকলেটের দোকান ছিল, সে চকলেটের দোকান সাজাচ্ছে। সত্য বলতে অনেক দিন পর পিঠা উৎসবে এমন আয়োজন দেখে আমার খুব ভালো লাগলো। আমি আমার এলাকাতে এবার কোনো পিঠা উৎসবে যাইতে পারিনি, কিন্তু ঢাকা যাওয়ার পরে একটা সুযোগ হয়েছে ছোটো বোনের সুবাদে, হয়তো বা ছোটো বোন না পড়লে ওটাও যাওয়া হতো না। এখানে মামা ঝালমুড়ি আর ফুচকা নিয়ে বৈশাখ খুব মানে মজায় আছে। সে মোটামুটি ঢাকাতে শীত ছিল না, রোদ উঠছিল, তার কারণে দেখেন প্রত্যেকটা মানুষই কিন্তু গেঞ্জি টি শার্ট এবং শার্ট পরে আছে। মামারে বললাম যে বেচা কিনা কেমন, মামা হাসি দিয়া বলল যে আলহামদুলিল্লাহ ভালো। আর আমার ছোটো বোনকে বললাম যে তোমার কেমন লাগলো, ওর ফিলিংটা আসলে শুনতে চাইছিলাম, ও বলছিল ভালো, কিন্তু সে তো লজ্জায় লাল, মনে হয় তার আমি প্রপোজ করছি, তেমন কিছু না। দেখেন আসলে দেখেন জায়গাটা দেখলে বুঝতে পারবেন যে কী অবস্থা। কাস্টমার আসতেছিল, চিকেন ফ্রাইও পাইছিলাম, খাওয়ার জন্য কিছু পিঠা আমি বাসায় নিয়ে গেছিলাম সবাই মিলে খাওয়ার জন্য, সেগুলো আর নাই দেখাই। আশা করব সকলের হয়তো বা আজকে ভিডিওটা ভালো লাগবে, কারণ এখানে নতুন কিছু দেখতে পারছেন। সকলেই ভালো থাকবেন, আর এই যে আমি চলে আসছি, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।